막힌 외계는 쇠카스냐께 따랐대. 아스케 딘데케미 오이티아신 볼구나. 에 딘데케 사진 노릇한 게 조심스러워. 어떤 또 걸론 거모이니. 그 샷니에 주특을 이제 샷을 걸어버렸지. 제가 세린 직원 되었지도 이렇게 권한단테 가서 갔다. 저희 권한단테 비타리서 보내줬고 애교리오 세션 배로스탈 거울에 안 아프고 세린티 아스테 아무라 부정을 붙이나 말로 붙이나 서른 붙이나 바이바디 아직 다가 모아놓고 또 느낀 것들 가야지 또 야로촌의 생활 상담이 소가포티 전화가만 올라만 아 선두 슈스토 허여 악센 전화번호는 내가 전화번호는 맞지 BNP 상담이 모아셨지 전화번호자 호크리스다 말하기 অন্যান্য সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ সহযোগ ভাই বোনেরা বিশেষ করে আজকে বিভিন্ন ধরনের মিডিয়ার ভাই বোনেরা সবচেয়ে বেশি উপস্থিত এবং এই সাংবাদিক ভাইদেরও আজকে যারা সাংবাদিকতা করেন তারা হয়তো সেই বাসাদের তাণ্ডবটা দেখেননি আমাদের বক্তাদের মুখ থেকে শুনবেন হয়তো কিঞ্চিত পরিবেশন করা হয়েছে এর ভয়াবহতাটা অত্যন্ত নিষ্ঠুর ছিল বাচ্চাদের কারণে সেদিন সংবাদপত্রগুলি বাতিল হয়েছিল মাত্র সরকারের ইচ্ছা মাফিক চারটি সংবাদপত্র ছিল আর বাকি সব সংবাদপত্র কি সাপ্তাহিক কি পাক্ষিক কি মাসিক সকল কিছুই বন্ধ ছিল সেদিন সাংবাদিকদের মানবতার জীবনযাপন সচক্ষে দেখার আমাদের সুযোগ হয়েছিল মানুষ কথা বলার অধিকার হারিয়েছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি বিলুপ্ত হয়েছিল একটি মাত্র নতুন রাজনৈতিক দল জন্ম নিল বাকশালের কফিনে আওয়ামী লীগকে দাফন করে নতুন করে নামকরণ হল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ তার পূর্ববর্তী অবস্থা অনেকেই বর্ণনা করেছেন বিশেষ করে আমাদের সালাম পূর্ববর্তী অবস্থার কি ছিল কেন যে বাকশালটা গঠন করা হল আমরা কিন্তু প্রায় বিভিন্ন পর্বে 7ই মার্চের ভাষণ ছিল 7ই মার্চের ভাষণের মতো শেখ মুজিবের জীবনের শেষ পর্যায়ে আরেকটি ভাষণ একই জায়গায় দিয়েছে সেটা সুরারদি উদ্যানে সে সুরারদি উদ্যানের ভাষায় ভাষণে তিনি বলেছিলেন মানুষ দেশ স্বাধীন হলে পায় সোনার খনি খনি কয়লার খনি আমি পেয়েছি একটা চোরের খনি বিদেশ থেকে যা আনি আমার চাটার দল সেটা খায় 7 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম আমার কম্বলটি গেল কোথায় আমি কাউকে কিছু বলতে পারি না আমি যেখানে তাকাই সেদিকেই দেখি আমার লোক আজকে শেখ মুজিব নাই কিন্তু শেখ হাসিনা ওয়ারি সূত্রে সে চাটার দল আর চোরের দল দিয়ে কিন্তু রাজত্ব করছে সেই চাটার দল আর চোরের দল আর লুটেরার দল শেখ মুজিব জীবন দিল
ওরা তো ওদের স্বভাব পাল্টায়নি, ওদের চরিত্র যা তাই আছে। তাদেরকে নিয়ে যখন তিনি দেশ চালান, স্বাভাবিক কারণে তিনি সুশাসন দিতে পারলেন, স্বাভাবিক কারণেই জনগণের ন্যায্য অধিকার তিনি দিতে পারলেন না, স্বাভাবিক কারণে বিদেশ থেকে যা আসবে চাকার দল তাই চেটে খাবে। 750 কোটি টাকা দিয়ে শুরু বাংলাদেশের যাত্রা প্রথম বাজেট, আর গত 10 বছরে 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার। তাহলে আজকের অর্থনীতি যে অবস্থাটা, এই অবস্থাটা আমরা কিভাবে আসছিলাম, যে ভবনের আমরা স্বাধীনতা যুদ্ধের বীরত্ব কথা ইতিহাস জানি, যা প্রতিষ্ঠিত বিশ্বাস করে মানুষ, তাকে আড়াল করার জন্য নানা গল্প লেখা হচ্ছে। গল্প গল্পই থাকবে ইতিহাসের জায়গায়, জিয়াউর রহমান চির অম্লান থাকে। ওরা বলে শেখ মুজিব নাকি যাওয়ার সময় তার কাছে চিরকুট করেছিল। আমরা 7ই মার্চের একটি ভাষণের একটি লাইন যদি বলি, আমি যদি বলার সময় না পাই, বলছিলেন, অর্থাৎ তিনি যদি কোনো ঘোষণা না দিতে পারেন, তার মানে তিনি ঘোষণা দিতে পারেন। তারা বর্তমানে ঘোষণাটি কে দিয়েছিল, জিয়াউর রহমান, এই কথাটুকু স্বীকার করতে সমস্যা কোথায়? সৎসাহসের অভাব, পুঁজির যাদের ঘাটতি থাকে তাদের অন্যের পুঁজি নিয়ে টানা টানে, রাজনীতি করার মতো তাদের আদর্শিক কোনো পুঁজি নাই, সে কারণে নিজেদের ব্যর্থতা, তাদের লুটপাট, অন্যায়, অত্যাচার, নিষ্ঠুরতা, দুঃখকে আড়াল করতে গিয়ে তারা সবসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে সামনে আনে, তাদের বিরুদ্ধে সমালোচনা করে মানুষকে সান্ত্বনা দিতে চায়। আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের চিত্রটা অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠেছে, সে কারণে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী বলে থাকেন বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। বিএনপি লবিস্ট তো নিয়োগ করার দরকার নাই, বাংলাদেশের 16-17 কোটি মানুষই তো লবিস্ট, যার সন্তান যায় তার কান্না বিশ্ববাসীর কানে যায় না, যার ছেলে ঘুম হয় তার চিন্তা কি বিশ্ববাসের কানে যায় না, যায়। সুতরাং এই খুন ডাকাতি রাহাজানি এই চিৎকার তো বিশ্ববাসীর কানে গেছে, বিলম্ব হলো, তারা উপলব্ধি করেছে, তারা ঘুরে দাঁড়িয়েছে দেখতে চায়, তারা আসতে চায় বাংলাদেশের প্রকৃত অবস্থা দেখতে, হাসিনা আসতে দিতে চায় না। এখান থেকে তো প্রমাণ হয় বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে। তারা পারপার অভ্যেস নিয়োগ করেছেন কি কারণে, অর্থাৎ আমরা এটা করি নাই এই জন্য। সুতরাং আপনারা করেন নাই, আপনাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে আমাদের দেশের থেকে আমেরিকায় বেশি হয়, তো কারান্তরে তিনি স্বীকার করলেন আমাদের দেশে হয় কিন্তু কম হয়, আমেরিকায় বেশি হয়। তাহলে পররাষ্ট্রমন্ত্রীর মতো বুদ্ধিমান লোককে বলবো, আপনারা আমেরিকাকে সেকশন দিচ্ছেন না কেন, কেন দিচ্ছেন না? এখন আপনি ডিফেন্সিভ আত্মরক্ষা করার জন্য আপনি ছাপাই যাইবেন, দেখে থাকেন, তাতে বিশ্ব বিবেক যদি থেমে যায় সেটা অন্য কথা, কিন্তু আজকে বিশ্ব বিবেক থেমে গেল আমাদের চেতনা তো মৃত্যু হবে, আমাদের বিবাহ তো মৃত্যু হবে না, আমাদেরকে তো মুক্তি পেতেই হবে, মুক্তি পেতে হবে, এবং এই সরকারকে বিতাড়িত করতে হবে, গণতন্ত্র পুনঃস্থাপন করতে হবে সংবিধান। আজকে অনানুষ্ঠানিক বাদশা, আনুষ্ঠানিক না হোক, আজকে যার কর্ম সে করে না, আজকে ছাত্রলীগ যুবলীগ অনেকটাই বেকার, তাদের কাজ কে করে, সরকারি আমলারা,
তাদের কাজকে করে ব্যাগ তাদের কাজকে করে পুলিশ পুলিশের মাত্র আমরা সাতজন আটজন লোক দেখলাম দেবে কি তাদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে তারা কি রাষ্ট্রের জন্য এত অপরিহার্য যে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারছেন না নিশ্চয় অপরিহার্য না যদি সরকার ব্যবস্থা নিত গোটা ব্যাগ এবং পুলিশকে নিয়ে বিদেশে কলঙ্কিত হওয়ার কোন অবস্থা থাকতো না ঘটনাটা আমাদের জন্য লজ্জাজনক অপমানজনক এ কথা সত্য আমাদেরকে অপমানিত যার কারণে হইতে হয় যার কারণে আমাদেরকে আজকে মাথা নত করতে হয় লজ্জা পেতে হয় সেই কারণটাকে উৎপাটিত করার দায়িত্ব তো আমাদের তো কার কারণে বর্তমান সরকারের কারণে এ সরকার কার সরকার জনগণের সরকার না এ সরকার দিনের ভোর ট্রাকে পুলিশ দ্বারা চুরি করা এটা সবাই চোর বোধ ওরা কিন্তু মাইন্ড করে না যদি মাইন্ড করতো তাহলে বোঝা যেত সুতরাং আপনি চোর কিন্তু সবসময় মুখ টান করে দাঁড়াতে পারে না একসঙ্গে চোর বোধে উদ্দেশ্য আমরা যদি ঘন ঘন এই সত্যি কথাটা উচ্চারণ করি চোর 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 অর্থাৎ 300 চোর কোথায় আছে বাগানে আছে তাহলে ওরা পিছন দিকে তাকাতে পারবে না সামনের দিকে বাগানোর জন্য তারা পথ খুঁজবে সে পথ তো রুদ্ধ করলো নিজেরা নিজেরা শুনছিলাম সাতজনের সেনশন এখন মাঝে মাঝে অন্যের দিকে দুবাই থেকে ফেরত আসে অর্থাৎ অজ্ঞাত সেনশনের সংখ্যা কত আমাদের জানা নাই সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার সময় গিয়ে কোথার থেকে ফেরত আসে কিনা এগুলো আমার আশঙ্কা আশঙ্কা আছে আবার অনেকে এখানে কিন্তু বলেছেন সরকার নাই বা সরকার থাকবে তো সরকার যদি না থাকে জায়গাটা কোথায় কারণ এই মজুত অনেক মাল চালান দিয়েছেন কিন্তু শেখ হাসিনা সব মাল ফেরত আসছে তাহলে কোথায় থাকবে তারা দেশে থাকবে দেশে থাকতে হলে এ পর্যন্ত তারা যা কিছু করছে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া দরকার ক্ষমা চাইতে শান্তিপূর্ণ পরিবেশ করা দরকার জনগণের ভোটের অধিকার জনগণের হাতে তুলে দেওয়া দরকার এবং স্বেচ্ছায় পদত্যাগ করে পার্লামেন্ট ডিসলভ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে এটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে সেই পরিবেশটা যদি তৈরি করেন তাহলে হয়তো বা তাদেরকে এ দেশে শান্তিপূর্ণ ভাবে অন্যদের সাথে সহ অবস্থান করার সুযোগ সৃষ্টি হতে পারে চলে না শুনে ধর্মের কাহিনী এ কথা কি শুনবে শুনবে না প্রকৃতি রোজে আকারে নিকারে মূর্খে বুঝে ঘাড়ে কয়েকটা দিলে যাকে ঘাড়ে না দিলে বুঝে না তাকে আর কত বুঝাবে অনেক তো বুঝাবে সে কারণেই আজকে আন্দোলনের যখন বিকল্প নাই সেই আন্দোলনটাই তো আমাদের করতে হবে এবং সেই আন্দোলনটা আগের মতো খুব জোরদার করতে হবে না মোটামুটি আন্দোলন করলে বা এই সাম্প্রতিককালে মাত্র একটু আমরা উঁকি দিয়েছিলাম রাজপথে সেই উঁকিতে কিন্তু ঝুঁকিতে পড়েছে আর ঝুঁকিতে পড়েছে তো পড়েছে আয় করোনা বিধি নিষেধ দিয়ে আপাতত আত্মরক্ষার জন্য আছে করোনা চিরদিন থাকবে না করোনা যাবে করোনার আগেই আপনাকে যেতে হবে করোনার পরে যদি আপনি যান সেই ভয়াবহ অবস্থা আপনি মোকাবেলা করতে পারবেন না আর যখন মোকাবেলা করতে পারবেন না পতন হবে তার পরবর্তী দৃশ্যটা অনুভব করেন কি দিতে পারে আমরা নেতারা অঙ্গীকার করতে পারি যে আপনাদেরকে ক্ষমা করে দিয়ে যাও কিন্তু গ্রামগঞ্জের সাধারণ মানুষ যারা নিষ্ঠুর আঘাতের আঘাতে তারা আজকে একটি চরম উত্তেজনায় অবস্থান করছে তারা আপনাদেরকে কি মাফ করবে কিনা সেটা আপনাদেরকে ভাবতে হবে সেজন্য এখনো খোলামেলা পথ আছে এখনো বলবো যা নেওয়ার কে নেই আপনারা দল বেঁধে যান খালেদা জিয়ার কাছে ক্ষমা চান ক্ষমা চেয়ে বলেন আপনার সাথে যে আচরণ করছি আমরা দুঃখিত আমাদের ক্ষমা করেন আপনি চিকিৎসার জন্য বিদেশে যান সুস্থ হয়ে ফেরত আসেন আসুন আমরা দেশের গণতন্ত্র চালু করি
যৌথভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্যোগ। তাহলে মনে হয় দেশবাসীর কাছে কি বলা হয়, সম্মান না পাইলেও অসম্মানিত হওয়ার সুযোগটা কম থাকে, এটা আমার দৃষ্টিভঙ্গি। আর বাদশাহ কেন আসলো কেন না আসলো আমরা সবাই জানি, বাদশাহ মানে গণতন্ত্র যেখানে থাকে না। আজকেও গণতন্ত্র যেখানে নাই তখনও এই সরকারটা বাদশাহী কায়দায় আছে, তাদের চলনে বলনে কথাবার্তায়। আর লুটপাট এই যে হচ্ছে এটা কোনো সভ্যদেশে তো হয় না, কোনো সভ্যদেশ কোনো তান্ত্রিক দেশ আমাদেরকে মর্যাদার আসনে বসাবে সেটা তো ভাবা যায় না। সে কারণে আমাদের মর্যাদা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং আমাদের কাজটা আমাদেরকে করতে হবে এবং কর্মীদেরকে উপদেশ দেওয়ার যায় সবচেয়ে ভালো হয় কর্মীদের সাথে পথে হাঁটার উদ্যোগটা নিতে হবে। আমার মনে হয় তাহলে আমরা পরীক্ষার পাব। আমরা অনেক কথা বলেছি, অনেক কথা বলবো, কথায় কোনো কাজ হবে না, যা হবে রাজপথেই ফয়সালা, সেই রাজপথটাই আমাদের নামতে হবে। তাই বলে আপাতত অবস্থার পরিপ্রেক্ষিতে ভয়ের আলোচনা বন্ধ রাখা যাবে না। আমাদের মন্তব্য বক্তব্য যখন যেখান থেকে সম্ভব সেখান থেকে জাতির উদ্দেশ্যে এবং গণতান্ত্রিক বিশ্বের কাছে আমাদেরকে তুলে ধরতে হবে, কারণ আমরা একানই বিশ্বে গণতন্ত্র রাষ্ট্রগুলির সাথে আমাদের যদি সম্পর্ক না থাকে বাংলাদেশ কখনো একা একা চলতে পারবে না, ক্ষমতায় যেই আসুক। তাই আমাদের এই কাজ কঠিন কাজগুলি অত্যন্ত সহজে করার জন্য একটু সাহসী হয়ে অত্যন্ত কৌশলভাবে সরকারের দুর্বল জায়গাগুলিকে চিহ্নিত করে আমাদেরকে সেইভাবে আঘাত করতে হবে যে আঘাতে তারা পড়ে যাবে, তাদের করতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।